মুন্সীগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। কিশোরগঞ্জ জেলা যুবদল শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া পুলিশের বাধার মুখে যুবদলের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকালে পুলিশ একাধিকবার যুবদলের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। এদিকে দুপুরে সুনামগঞ্জে যুবদল কর্মীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আলফাতা স্কোয়ার পয়েন্টে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের সাথে পুলিশের হাতাহাতি হয়। পরে কামারখালীতে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সকালে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ সহ নেতারা। বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন। শাওন হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।